হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আজকের নতুন ব্লগটিতে। তো আজকে আমি আছি ডিট্রয়েট থেকে প্রায় 110 মাইলস দূরে সাগিনাও সিটির পাশে। সো আজকে আমি আছি এখানে একটা নেভাল মিউজিয়ামে, ইউএসএস এডসন নেভাল মিউজিয়ামে। আসলে এটি একটি ইউএসএস নেভির একটি শিপ, যেটি 1959 কমিশনপ্রাপ্ত হয়েছিল এবং ভিয়েতনাম ওয়ারে এটি সার্ভ করেছে। তো আজকে আমি এখানে আছি এবং আমার সাথে আমার একজন বড় ভাই আছেন। তো আমরা দুজনে চলে আসলাম আজকে এখানে। সো আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো শিপটির আনাচে যতটুকু আমরা দেখার সুযোগ পাই পুরোটাই আপনাদেরকে তুলে দেখানোর। সো আমার সাথেই থাকুন। তো আমরা এখন আছি ইউএসএস এডসনের ব্রিজে, যেখান থেকে পুরো শিপটিকে কন্ট্রোল করা হতো। ইউএসএস এডসন আসলে একটা ডিস্ট্রয়ার, নেভিতে বিভিন্ন ধরনের শিপ থাকে, কোনোটাকে বলা হয় ব্যাটল শিপ, কোনোটাকে বলা হয় ডিস্ট্রয়ার, কোনোটা আবার ক্রুজার। সো ডিস্ট্রয়ার খুব বড় একটা শিপ না, ডিস্ট্রয়ারগুলো খুবই ছোট ছোট হয়, কিন্তু তারপরেও আপনার নর্মাল যে শিপগুলোর তুলনায় ডিস্ট্রয়ার আসলে খুবই বড়। এখানে ক্যাপ্টেনের বসার জন্যে যে অংশটি আছে, এখানে ক্যাপ্টেন বসে পুরো শিপটিকে কন্ট্রোলের কমান্ড দিতেন। এখানে নেভিগেশনের জন্য বিভিন্ন জিনিস, আর এইদিকে বিভিন্ন ধরনের কন্ট্রোল, মেইন স্টিয়ারিং কলাম যেখান থেকে পুরো শিপটাকে ঘোরানো হতো। আর এখানে আসলে আপনারা যে যে এই পাইপগুলোর মতো যে অংশগুলো দেখতে পাবেন, এগুলো আসলে ইউজ করা হতো কমান্ডের জন্য। যদি এখানে যে টেলিফোনের যে লাইনগুলো থাকতো সেগুলো যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যেত, তাহলে এইগুলো দিয়ে আসলে কথা বলা যায়, এক একটা পাইপের আউটপুট এক একটা জায়গায়। এখানের যে অংশটি শিপের পুরো নেভিগেশনাল সিস্টেমের, রাডার কন্ট্রোলের সব কিছু এখান থেকে পরিচালনা হয়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাডার এবং অন্যান্য জিনিসপত্র আছে। তো শিপের আশেপাশে বা শিপের সামনে পেছনে কোথাও কোনো শত্রু জাহাজ বা সাবমেরিন বা এই টাইপের কোনো কিছু আছে কিনা সেটা এখান থেকেই দেখাশোনা করা হতো।
কমান্ডিং অফিসারের কেবিন। এটা সম্ভবত শুধু ওনার কার্যালয়ের মতো কাজ করতো, এখানে যেহেতু কোনো বেড নেই, সো আই থিঙ্ক এটা জাস্ট শুধু ওনার কার্যালয়ের মতো কাজ করতো। শিপের পরবর্তীকালের সংযোজন, এখানে কিছু কম্পিউটার দেখা যাচ্ছে। এবার আমার বড় ভাই আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দিতে যাচ্ছেন কিভাবে পা ব্যবহার করে হাতে স্যানিটাইজার লাগানো যায়। এটি একটি হ্যান্ড স্যানিটাইজার দেখা যাচ্ছে এখানে। তো বিষয়টা হচ্ছে, এটা দেখে আমরা বুঝতে পারলাম যে অনেক কাল আগেও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার ছিল। তো এই প্রথম আমি দেখলাম যে হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে পায়েরও ব্যবহার করা হচ্ছে। যেমন এইখানে দেখেন স্টেপ হেয়ার লেখা আছে, আপনি পা দিয়ে এখানে পুশ করবেন, স্যানিটাইজারটা হাতে এসে পড়বে। আসলে অনেক অনেক স্মার্ট একটা চিন্তাধারা, ভালো লাগলো। শিপের কিচেন এবং গ্যালি, USS Edson wishing well. Drop a coin and ring the bell, and your wish will come true. অংশটি শিপের ক্লিনিক, যেটা সৈনিকদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এই অংশটি তৈরি। সাধারণত শিপগুলোতে একজন বা দুজন ডাক্তার এবং সহযোগী থাকতেন, ওনারাই আসলে শিপের সমস্ত সৈনিক ক্যাপ্টেন সহ সবাইকে ওনারা সেবা প্রদান করতেন। এখানে বিভিন্ন সময়ে সৈনিক এবং বিভিন্ন ক্যাপ্টেন কমান্ডিং অফিসারদের ব্যবহৃত ব্যাজ এবং অনেকগুলো গ্যাস লাইটার। USS এডসনের একটি স্কেচ আছে এখানে। এখানে যদি দেখাই USS এডসনের তিনটা গান, 5 ইঞ্চ 54 ক্যালিবার, টোটাল তিনটা গান। USS এডসনের সব থেকে পেছনের দিকের যে গানটি ছিল, 54 ক্যালিবারের যে গানটি ছিল, দেখতে পাচ্ছেন আসলে কত বিশাল সাইজের গান এগুলো। সো এই অংশটিকে বলা হয় টারেট। এই অংশটি আসলে সব দিকেই ঘুরতে পারে। সিকিউরিটির জন্য কোনো কোনো শিপে 360 ডিগ্রি ঘুরতে দেওয়া হয় না। এখানে যদি গানের ভেতরের অংশটা দেখাই, উপরের ওই যে জায়গাটা, এখানে যিনি ফায়ার করতেন উনি বসতেন, এই দিকটাতে লোডার, এবং এখানে দেখতে পাচ্ছেন গোলার সাইজ। আমরা এখন আছি USS এডসনের সব থেকে সামনের অংশে। USS এডসনের টর্পিডো টিউব, সো ডেস্ট্রয়ারগুলোতে শুধুমাত্র কামানই থাকে না, সাথে অনেকগুলো টর্পিডো টিউবও রাখা হয় সাবমেরিন বা অন্যান্য শিপগুলো ডুবানোর জন্য।
সাবমেরিনের মতো ডেস্ট্রয়গুলোতেও টর্পিডো টিউব রাখা হয়। এগুলোকে বলা হয় ডেপথ চার্জ, মূলত সাবমেরিন ডুবানোর জন্য ইউজ করা হতো। উপর থেকে নিচে পানিতে ফেলে দেওয়া হলো, পরে যখন পাশ দিয়ে সাবমেরিন যেত তখন এগুলো বার্স্ট হয়ে যেত আর সাবমেরিনগুলোর ক্ষয়ক্ষতি করতো। এই অংশটি ছিল একটি মেশিন গানের পয়েন্ট, এখানে একটা মেশিন গান থাকতো। তা আমি এখন আছি শিপের সব থেকে উঁচু জায়গা, যেখানে দর্শনার্থীরা আসতে পারেন সেই জায়গাটিতে। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে রাডারগুলো আছে, যেগুলো সংকেত বা সংকেত প্রেরণ এবং গ্রহণ করত। সো এই ছিল আজকের ইউএসএস এডসন নেভাল মিউজিয়াম ট্যুর। সো আই থিঙ্ক 110 মাইলস ড্রাইভ করে 10 টাকার এন্ট্রি ফি দিয়ে বেশ ভালো একটা অভিজ্ঞতা অর্জন হলো। লাস্ট ব্লগে আমি গিয়েছিলাম ইউএসএস সিলভার সাইডস মিউজিয়ামে, সরি ইউএসএস সিলভার সাইডস সাবমেরিন মিউজিয়ামে, আর আজকে আসলাম ইউএসএস এডসন ডিস্ট্রয়ার মিউজিয়াম। সো আই থিঙ্ক দুটা অভিজ্ঞতা আমার জন্য খুবই ভালো ছিল। বাট আমি একটা কথা বলতে চাই, যদি ইউএসএস এডসনে কেউ আসেন তাহলে অবশ্যই সামার টাইমে আসার চেষ্টা করবেন, কারণ উইন্টারে বেশ ঠান্ডা থাকতে পারে। অ্যান্ড আসলে যদি বাইরের দিকগুলো না দেখতে পারেন ভালো করে, তাহলে আসলে ইউএসএস এডসনে দেখার মতো ইউএসএস এডসন দেখে আসলে খুব একটা মজা পাবেন না। সো আই থিঙ্ক সামার টাইমে আসলে সব থেকে বেটার হবে। সো দেখা হবে আগামী কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।